না, আজ কোনো অডিও স্টোরি শোনাতে আসিনি। আসলে আমরা অডিও স্টোরি করার মতন অবস্থাতেই নেই। দীপাঞ্জন, আমাদের দলের সব থেকে সৃজনশীল ছেলেটি আর আমাদের মধ্যে নেই। গত মঙ্গলবার 13ই অক্টোবর ও মারা গেল হার্ট অ্যাটাকে। আমরা শোকস্তব্ধ, বেদনা ব্যক্ত করার ভাষা নেই আমাদের। এখনো ঘটনাটা মন থেকে মেনেই নিয়ে উঠতে পারিনি আমরা। এত কম বয়সে কি করে সম্ভব? খুব হাসি খুশি ছেলে, কেউ কখনো রাগতে দেখেনি, গলা তুলে কথা বলতে শোননি কখনো। শরীরেও সেরকম বড় কোনো সমস্যা ছিল না, অ্যাজমা ছিল, তাও সেইভাবে সমস্যা তৈরি করতো না কখনো। আমার প্রায় নিজের ভাইয়ের মতনই ছিল। একসাথে দুর্গাপুজোতে ঠাকুর দেখা থেকে বেড়াতে যাওয়া, হইচই আনন্দ করা, সব কিছু। ওর প্রাণবন্ত স্বভাবের জন্য সবাই ওকে খুব ভালোবাসে। অজাত শত্রু বলা চলে একরকম। গত রবিবার আমাদের গল্প প্রকাশিত হলো, গল্পের নাম 13 তারিখ শুক্রবার। তাতে মুখ্য ভূমিকায় দীপাঞ্জনই অভিনয় করেছিল, থাম্বনেল কভারটাও দীপাঞ্জনই বানিয়েছিল, এডিটিংয়ের কাজও করেছিল। মঙ্গলবার দুপুর 12:30 নাগাদ আমার সাথে শেষ কথা হয়। অনেক কিছু আলোচনা করি আমরা। ও নিজেই বলল পরের 13 তারিখ অর্থাৎ 13th November ভূত চতুর্দশী, সেদিন জমাটি একটা ভূতের গল্প বানাতে হবে। এই উইকের রিহার্সাল আর পরের উইকের দুর্গাপুজোর গল্প নিয়েও কথা হলো। তারপর বিকেলের দিকে যখন ওর বাড়ি থেকে জানালো যে ও আর নেই, ঠিক বিশ্বাস হচ্ছিল না, মনের অবস্থা অবর্ণনীয়। পরে খেয়াল করেছিলাম যে মঙ্গলবার ওই 13 তারিখে ছিল, এক অদ্ভুত সমাপতন। আমাদের কাজের এরকম কোনো শাখা নেই যেটা ও করতে পারত না। গল্প লেখা, চিত্রনাট্য লেখা থেকে শুরু করে অভিনয়, পরিচালনা, এডিটিং, এমনকি থাম্বনেল কভার বানানো, সবেতেই মেশে পারদর্শী। তবে একটু আড়ালে থেকে কাজ করা ছিল ওর পছন্দ, তেখনদারি একদমই ছিল না ওর। সেই জন্যই কিনা জানি না অভিনয় করতে চাইতো না মেহার দরকার না পড়লে। দীপাঞ্জন কাজ শুরু করে সুক্ত থেকে, সেটা আমাদের ফার্স্ট হরর স্টোরি। কভার ডিজাইন করে আর এডিটিংয়েও হেল্প করে। একই কাজ করে আক্কেল গুরুম আর চাঁদ উঠেছিল গগনের জন্য। তারপর আসে খিদে। এই গল্পটা স্পেশাল, এটা দীপাঞ্জনের লেখা। সেটার এডিটিং, কভার ডিজাইনিং ছাড়াও ও বেশ কিছু ইলাস্ট্রেশনস ড্র করে, আর সেটা দিয়ে আমরা আমাদের একমাত্র 3D অ্যানিমেশন বানিয়েছিলাম তখন। শেষের কবিতা, রক্তের দাগ, বীরপুরুষ, ওর কাজ চলতেই থাকে। প্রেমের রং মৃত্যুতে প্রথমবার ভয়েস দেয়, পরের প্রোডাকশন মায়াবিনীতেও ছিল ওর ভয়েস। তারপর অফিসের কাজে একটু ব্যস্ত হয়ে পড়ে দীপাঞ্জন, খুব একটা সময় বের করে উঠতে পারছিল না। কিন্তু তাও হয় এডিটিং, না হয় কভার পেজ, কিছু না কিছুতে হেল্প করতেই থাকছিল যখন যেরম পেরেছে। আবার অফিসের কাজ একটু কমলে স্পেকল ব্যান্ডের এডিটিংয়ের কাজ শুরু করলো, শঙ্করীতে ভয়েস দিল, এটাই ওর ফার্স্ট লিড রোল। তারপর মিসিং উইলেও লিড ভয়েস। তারপর এলো পুতুল বাড়ি, সেখানে এক গল্প লেখা ছাড়া বাকি প্রায় সবেতেই, মানে স্ক্রিপ্টিং, ভয়েস, এডিটিং, এমনকি ডাইরেকশনটাও ওর করা। শেষ গল্প 13 তারিখ শুক্রবার, তাতে ওর লিড ভয়েস, স্ক্রিপ্টিং, এডিটিং আর কভার ডিজাইন। আর হয়তো আমরা ওর গলা শুনতে পারবো না বা ওর আঁকা ছবি থাম্বনেলে দেখতে পাবো না, কিন্তু যে শিল্পকর্ম এতদিন রেখে গেল সেগুলো ওকে আমাদের কাছে ধরে রেখে দেবে চিরদিন। আমরা বারবার শুনবো, দেখবো আর ওর কথা মনে করব। ও আমাদের মধ্যেই ছিল, আছে আর থাকবে। রইল ওর অভিনয় করা কিছু মুহূর্ত। পূর্বকথা, লন্ডন, সন 1888। এপ্রিল ও অগস্ট মাস জুড়ে শহরের অপেক্ষাকৃত নিচুতলার মানুষজনের বিচরণ ক্ষেত্র ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেল এরিয়াতে একের পর এক খুনের ঘটনা চোখের ঘুম কেড়ে নিয়েছিল লন্ডন সিটি পুলিশ ও স্কটল্যান্ড ইয়ার্ডের। বিশেষ করে মেরি নিকোলাস এবং অ্যানি চ্যাপম্যানের খুনের ঘটনা। শুধুমাত্র হত্যাই নয়,
হত্যার পর নিহতের গলা কাঁধ অবধি কেটে ফেলা, শরীর মাথার উপর ফ্যানটা ক্যাচ ক্যাচ শব্দ করে ঘুরছে, কিন্তু সারা শরীর ঘেমে নিয়ে যাচ্ছে। বসে আছি জঙ্গল সংলগ্ন এই ফরেস্ট পুলিশ চৌকিতে। চিন্তা, অস্বস্তি আর ভয়ে এমনিতেই মাথা খারাপ হওয়ার জোগাড় আমার আরো ভিড়। আমি ক্যাপ্টেন আর্থার হেস্টিংস, পুয়েরোর সহকারী। গতকাল বেশ রাতে আমরা ক্রাফটি প্রাসাদে পৌঁছলাম। মিস মার্শের থেকে খবর পেয়ে মিস্টার অ্যান্ড মিসেস বেকার আমাদের অপেক্ষা করছিলেন। পথশ্রমে ক্লান্ত থাকায় অ্যাপেল পাই আর চিকেন রোস্ট খেয়ে কালকের মতো ঘুমিয়ে পড়েছিলাম। আজ সকালে ব্রেকফাস্টের পর মিস্টার মার্শের স্টাডি কাম বসবার ঘর থেকে পোয়ারো তার তদন্ত শুরু করল। আমাদের সামনে দেওয়াল ঘেঁষা একটা রোলটপ ডেস্কের ওপর কাগজপত্রের স্তূপ, সবগুলোই বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো। সামনে একটা বড় চামড়ার হাতলওয়ালা ইজি চেয়ার, আর আমাদের উল্টো দিকের দেওয়াল ঘেঁষে একটা সোফা, আর তার পাশে একটি পুরনো ফ্যাশনের চেয়ার। কি চাই? না, আসলে এখানে ঘুরতে এসেছি, এই দুদিন মতো থাকবো। শুনেছি এখানে রুম ভাড়া পাওয়া যায়। হ্যাঁ, সে পাওয়া যায়, তবে আমরা এমনিতে দু বা তিন দিনের জন্য দিই না। তা আশা হচ্ছে কোত্থেকে? মেদিনীপুর। দেখুন না যদি পারেন তো, দুদিন পর তো চলেই যাব। হ্যাঁ ঠিক আছে, দেখছি। আরো কেউ আছে নাকি? হ্যাঁ, আমার স্ত্রী আছে। তা সে ঠিক আছে, তবে আগেই বলে দিই, যদি ওপরের তলা দেখতে আপনারা এসে থাকেন তাহলে আপনারা যেতে পারেন। ওপরের তলায় যাওয়া নিষেধ, কোনো মতেই ওপরে যাওয়া যাবে না। না না, আমরা তো কলকাতা ঘুরতে এসেছি, আপনি নিশ্চিন্তে থাকুন। তা ভালো। অফিস থেকে স্যাট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। একে শুক্রবারে বাজার, তার মধ্যে আজ আবার দুপুরের পর থেকে ও অফিসে হঠাৎ করে ওই সরকেলবাবুকে পাওয়া যাচ্ছে না বলে হইচই চলছিল। সে যাক, কি তনুকে লেজারের কাজটা মেল করে দিয়েছি, ও রিভিউ করুক। উফ, তনু আবার ফোন করছে কেন? এই হ্যাঁ বল, আমি বেরিয়ে গেছি কিন্তু। এই শোন, বস জানতে পারেনি তো কেটে পড়েছি? তুই একবার এখনই অফিসে ফিরে আয় সৌরদীপ। কি, এই তো বেরোলাম, আবার অফিসে যাব? কি আর কি বেজিস নাকি? আরে সরখেল বাবুর ব্যাপারটা, কেসটা সিরিয়াস কিন্তু। পুলিশে খবর দেওয়া হয়েছে, ওসি বলেছে কেউ যেন না বেরোয় অফিস থেকে। চলে আয় তাড়াতাড়ি। অফিসে ফিরে দেখি হুলুস্থুল কাণ্ড, সমস্ত ডিপার্টমেন্টের লোকজন ভেঙে পড়েছে। আমাদের সেকশনাল হেড তীর্থবাবু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ফোন করছে। সাহেবদের মতো ফর্সা মুখটা একদম টকটকে লাল হয়ে গেছে টেনশানে। দেখলাম চেয়ার থেকে ঝুলছে সরকেলবাবুর ব্যাগ, রোজ যেমন ঝোলে। টেবিলের ওপর চেনা টিফিন ক্যারিয়ারটাও দিব্যি সাজানো। তার পাশে খোলা রয়েছে ফাইল পত্তর, এমনকি ফাইলের ওপরে ওনার পেনটাও খোলা অবস্থায় পড়ে রয়েছে। বোঝাই যাচ্ছে হঠাৎ কোনো কারণে উঠে ফুটে গেছিলেন। সব যেমনকার তেমনি পড়ে আছে, শুধু মানুষটাই নেই। অবাক কাণ্ড, চোখের ভেতরটা কিরকম বাদামি আলো আঁধারিতে ভরে উঠল। আর তারপর যা দেখলাম জন্ম জন্মান্তরেও কখনো ভুলতে পারবো না। সেই বাদামি আলো চিড়ে সামনে উপস্থিত হলো এক নারী মূর্তি। কাল সার চেহারা, কিন্তু চোখ দুটো ফাটার মতো জ্বলছে। তার উড়ন্ত লম্বা চুল ঘন কালো মেঘের মতো ছড়িয়ে পড়েছে। উন্মত্ত সাপদের মতো লক লক করতে করতে এগিয়ে আসছে তার জিভ, অনেকটা লম্বা সেটা। আর কাছে আসার সঙ্গে সঙ্গে সেই জিভ আরো আরো লম্বা হতে থাকছে। বেশ বুঝতে পারলাম চেয়ার থেকে উঠে পালানোর শক্তি আমার আর নেই। পা দুটো যেন পেরেক দিয়ে মাটিতে পুঁতে রেখেছে কেউ। কি কাণ্ড! ছি 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 ছি, বই বই করে মানা করলুম কাল। দেখি দেখি দেখি,
না না, প্রাণটুকু আছে। কই হে মানামা, দেখি দেখি জলটা দাও। আহ আহ, কি কি হয়েছে আপনারা সবাই? আমি আমি কোথায়? অনু অনু কোথায়? এই তো পাশেই, অল্প অল্প করে জ্ঞান আসছে। কপাল করে চোট পাননি কেউ বিশেষ? দেখলাম অনু পাশে শুয়ে আছে, পরনে তার সাধারণ পোশাক। তো বারণ করেছিলাম তো নাকি? আপনাকে প্রথমে দেখেই আমার মনে একটা খটকা লেগেছিল। এখন বুঝলাম এই কারণেই তাহলে আপনারা এসেছিলেন। আপনার ভাগ্য ভালো, বেঁচে গেছেন। কয়েক মাস আগেও এক দম্পতি একই কাজ করেছিল। তাদের মধ্যে মেয়েটি আর বেঁচে নেই। হ্যাঁ তাই নাকি? কিন্তু কিন্তু কাল রাতে ওই যে 12টা পুতুল আর ওই বাচ্চাটা, ওরা কারা? এ বাড়ির ইতিহাস বড়ই লজ্জাজনক। সে সময় কলকাতার বাবুদের মান ছিল খুব বেশি। এই বাড়ির বাবু বাইজি আনতেন প্রায় রোজ। তবে তাদের সবাই বাড়ি ফিরে যেত না। বাবুর লালসার শিকার হতো বহু বাইজি। কোনো কোনো বাইজিকে মেরে পুঁতে দেওয়া হতো পেছনের বাগানে। তারপর কালের পরিবর্তনে বাবুর একটি মিষ্টি মেয়ে হয়েছিল, যাকে কেউ তার জন্মদিনে 12টি পুতুল উপহার দিয়েছিল। পুতুলগুলো আসার পর হঠাৎ করে বাড়ির সবাই আস্তে আস্তে কোনো না কোনো কারণে মারা যেতে শুরু করলো। প্রথম দিকে অবশ্য কেউ বুঝতে পারেনি, তবে পরে জানা গেছিল ওই পুতুলগুলো ছিল অভিশপ্ত। তবে কিনা বাড়ির ওপরের অংশের সঙ্গে নিচের অংশের কোনো মিল নেই। নিচে যারা থাকতো তাদের কেউ মারাও যায়নি। আমরা আসলে তাদেরই অষ্টম বংশধর। দ্রুত স্টেশনে চলে এসে লন্ডনের ট্রেনটা আমরা পেয়ে গেলাম ঠিকই, তবে সেটা এক্সপ্রেস ট্রেন নয়। কামরার এক কোণে বসে আছি, খুবই ক্লান্ত। পোয়ারো স্বভাবতই খুবই হতাশ। সবে ট্রেনটা টানটান স্টেশন ছেড়ে যেতে শুরু করেছে, হঠাৎ পোয়ারো বলে উঠল, হেস্টিংস, তাড়াতাড়ি চলন্ত ট্রেন থেকে লাফ দাও, চটপট, কুইক। আমি 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 কিছু বোঝার আগেই দেখলাম স্টেশনের প্ল্যাটফর্মের ওপরে আমি দাঁড়িয়ে আছি, খালি পায়ে এবং আমাদের কোনো লাগেজ ছাড়াই। রাতের অন্ধকারে ট্রেনটা চোখের সামনে আস্তে আস্তে উধাও হয়ে গেল। আমি তখন প্রচণ্ড রেগে গেছি, কিন্তু পোহেরও তার কোনো ভ্রুক্ষেপই নেই। আমি ততক্ষণে পায়ে পায়ে পিছনে হটতে শুরু করেছি। এবার এবার এক দৌড়ে বেরিয়ে গেলাম এই ভয়ঙ্কর লোকটার কেবিন থেকে। কোথায় পালাচ্ছ সৌরদীপ? মেন গেট বন্ধ, আর চাবি এই যে, এই যে আমার হাতে। পালাচ্ছি না, পালাচ্ছি না। আমি আমি জানি পালিয়ে পার পাবো না। ভয় ভয় পেতে পেতে পিঠ ঠেকে গেছে দেওয়ালে। এবার একটা এসপার ওসপার করার পালা। দৌড়ে ওপরতলার দিকে গেলাম। যেতে যেতে সিঁড়ির আর ওপরতলা সব কড়া লাইট জ্বালিয়ে দিলাম। শুনতে পেলাম ওই লোকটাও দৌড়ে আসছে আমার পিছনে। উপরে উঠেই মাটিতে পড়ে থাকা একটা আধলা ইঁট তুলে ছুঁড়ে মারলাম অভিশপ্ত ঘড়িটার দিকে। ঝনঝন করে ভেঙে গেল ডায়ালটা। পিছনে পিছনে শুনতে পাচ্ছি সিঁড়ি দিয়ে লোকটা উপরে আসছে। আগু পিছু না ভেবে ডায়াল থেকে উপরে নিলাম ঘড়ির বড় কাঁটাটা। সৌরদীপ, কোথায় কোথায় লুকিয়ে আছো? পালাতে পারবে না, পারবে না পালাতে। সর্বশক্তি দিয়ে ঘড়ির কাঁটাটা আমূল বসিয়ে দিলাম সোজা লোকটার বুকের বাঁ দিকে। তারপর তারপর আর কিছু মনে নেই। হাসপাতালের বেডে যখন চোখ খুললাম সারা গায়ে প্রচণ্ড ব্যথা। নার্সকে জিজ্ঞেস করে জানলাম
কাল রাতে নাকি একজন মহিলা আমাকে অ্যাডমিট করে গেছে, নাম সে বলতে পারল না। অ্যাডমিশন ফর্মটা দেখতে চাইলাম, এনে দিল। দেখলাম নাম সই করা আছে টি এস, রিলেশনশিপ ফ্রেন্ড। হাতের লেখাটা আমার খুব চেনা, তনু। আর ঠিক তখনই অফিস থেকে ঘোষদা ফোন করল, করে বলল বড়বাবু কাল রাত্রে খুন হয়েছেন অফিসের ওপর তলায়, কোথাও কোনো সূত্র পাওয়া যায়নি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো মেন গেটের দরজা ছিল ভেতর থেকে বন্ধ, আর তার চাবি ছিল বড়বাবুর পকেটে। পুলিশ ক্লুলেস।